মানহুয়া মানে আজকে আমরা বরকিরে ধরুন। কথা তো পেটে থাকে না রে মূর্খ, কথা থাকে মাথায়। হায় রে বুইরা বিলাই, তোমার মগজে যদি একটু গিলু থাকতো তাহলে তুমি বুইরা শৈলে ব্যায়াম কইরা আড্ডি উড্ডি গুলার বেদনা উঠাইয়া আমার ঝামেলায় ফেলাইতা না। আমি জ্ঞান হারাবো মরে যাব। গত তিন দিন ধরে আমরা না খেয়ে আছি, বরকি কেউ ধরতে পারছি না। ওই তো আমাদের গ্রাম দেশে আর কি, ওই তো মাটির চুলে যে রান্না করে, রান্না করার পরে যে লাল মাটি, হ্যাঁ ওটা কি আপনার খেতে ইচ্ছা করে? আরে এটা কি কোন, ওটা খাওয়ার জন্য তো মনু তাল পাতাল করছে পামুকনে। সরি, আসলে আমি আপনাকে বিরক্ত করলাম। না না, খিজে বলেন, আরে বিরক্ত হবো কেন, হ্যাঁ আমি কখনো বিরক্ত হই না। তবে তো আপনাকে একটা কথা বলি, এটা কিন্তু পুরুষদের বডি। হ্যাঁ ওস্তাদ, কি ওয়াজ করতে পারেন? ঠাস করে সর মারতে পারি, খাবি? ওইটা না খাই ওস্তাদ, তিতা লাগে। তিতা লাগে না, তাইলে কিছু মিঠা কথা কই। হ্যাঁ মন দিয়া শোন। যে কর শোন, ওই রোজিকার ডালিয়ারে কিন্তু আমার সন্দেহ হইতেছে। আমারও সন্দেহ হয় ওস্তাদ। তোর সন্দেহ হয় কেন? না আপনার সন্দেহ হয় তো, তাই আমারও সন্দেহ হয়। নজর রাখবি। যাই স্যার। ছবি তোলা হয়েছিল? আইডি কার্ড রেডি হয়েছে? যে ওস্তাদ, গফুরে খালি খবর দিলে হইব, হকগোলের কাল লয়া পড়ব। খবর দে। যাই স্যার। আলহামদুলিল্লাহ। হন হকগোলের কাছ থেকে এই বাবদ 500 টাকা করে নিবি। আইসা ওস্তাদ। ভালোই ভালোই নির্বাচনটা হোক, আমি বর্ডারের প্রতিনিধি হইতাছি, তারপর খেলাটা শুরু করুম। কিসের খেলা ওস্তাদ? কুতকুত কুতকুত কুতকুত। ওস্তাদ আপনিও কি কুতকুত খেলতে পারেন? ওই ভূতগুলোর খবর কি রে ওস্তাদ? সবার কথা কোন ওস্তাদ, ও কথা কইেন না ওস্তাদ। ঠিক আছে পাউটে। আই ছেলে, কেন আই এরম করে এরম করতেছ কেন? কি হয়েছে? আই আই, তোমার পেটে এরম বালিশ ধরে আছো কেন? তোমার পেটে কি ব্যথা? না ব্যথা তো না। তাহলে বালিশ ছড়াও ছড়াও। কে বালিশ ছড়া মুখে? এই তোমাকে কিন্তু পুয়াতি পুয়াতি লাগতেছে। আপনি কি করেন, পতি পতে লাগবে আর আপনি কেমন করে জানলেন? আই তুমি এরকম করে বলো না, এরকম করে বলো না। আই আমাকে একটা কথা বলো না, ওই রুস্তম সাহেবকে কোথায় পাবো বলো না? রুস্তম সাহেবকে কোনে পাবেন? রুস্তম সাহেবের রুমের রুমে রুস্তম সাহেবকে পাইবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে এ তো আমি কিছুই বুঝবার পারতেছি না, হাজরা সাহেব এবার ব্যবহার করলো কে? হ্যাঁ এ তো সপরে বললাম রে ভাই। তোমাদের লজ্জা সরম নেই? লজ্জা সরম নেই মানে? এই তোমাদের মা বোন নেই? কেন মা বোন থাকবে না কেন? কি এই বোর্ডিং এ একটা মেয়ে কি করে এলো? আরে রাখেন মিয়া, নিজে তো মিয়া পোলা মনে মতো চি 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 করতেছে। আই বাজে কথা বলবে না, একটা কুচি দেবো কিন্তু। বুঝছি, বিজ্ঞানী আপনার এই কাম করছে না। হ্যাঁ আই তুমি কি বলছো কি বলছো সোনা বাবু? আমাকে বিজ্ঞানী সোনা বাবু বানাইছে না? আমরা সবাই রাজা রাজ।
শোনো বর্কির বাবা, এক ঘন্টার মধ্যে তুমি যদি বর্কিকে নিয়ে বাড়িতে না আসো তাহলে কিন্তু তোমাকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসতে হবে। কেন মানে? ফায়ার সার্ভিসের গাড়ি কেন আসে তুমি সেটা জানো না? সময় মতো না আসলে আমি এ বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। রাখলাম। এত তাড়াতাড়ি চলে আসলো কি করে? আজব তো। আম্মা আপনি তো আমাকে আসতে বলেছেন। আমি আবার কখন তোমাকে আসতে বললাম? কেন আম্মা, গতকাল তো আপনার সাথে ফোনে কথা হলো, আপনি তো বললেন অলিভিয়া তুমি একা চলে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি তোমাকে আসতে বলেছি অথচ আমারই মনে পড়ছে না? তাহলে কি আমি চলে যাব আম্মা? না না, সেটা তার একটা ঝামেলার ব্যাপার। কিছুক্ষণের মধ্যে বর্কি আর তার বাবা এ বাড়িতে আসবে। বর্কির বাবা যদি একবার দেখে ফেলে তুমি এ বাড়িতে আছো তাহলে কিন্তু 7-5 ভাবতে শুরু করবে। না আম্মা, তাদের আসতে আরেকটু দেরি হবে। তুমি কি করে জানলে? আমি তাদের আগেই বের হয়েছি। ও, তার মানে তুমি জানো যে বর্কি আর বর্কির বাবা এই বাড়িতে আসছে? জি আম্মা। তুমি তো দেখছি খেটশিয়াল টাইপের একটা মেয়ে। জি আম্মা। চুপ, যাও রান্নাঘরে যাও। যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে বর্কি আর বর্কির বাবা থাকবে তুমি কিন্তু রান্নাঘর থেকে বেরোবে না, মনে থাকবে? আপনি যা বলেন আম্মা। যাও এখনই যাও। জি। বাজান, রিক্সা ভাড়াটা দিয়ে দে তো, আমার কাছে ভাঙতি নাই। আব্বা, আপনি আমাকে রিক্সার ভাড়া দিতে বলছেন? হ, একজন গরিব বিজ্ঞানীকে। গরিব হয়েছো তো বিজ্ঞানীগিরি করো কেলা। ও গড, বিজ্ঞানীগিরি বলে কোনো শব্দ নেই আব্বা, আর আমি তো আপনাকে বোঝাতে পারবো না হোয়াট ইজ বিজ্ঞান। ও আচ্ছা, কিন্তু আমি ঠিকই বুঝি টাকা কেমতে আয় আর কেমতে যায়, যেটা তুমি বুঝো না। আব্বা, আপনি কেন বুঝতে চাইছেন না যে টাকা পয়সার হিসেব নিকেশ রাখার মতো সময় আমার নেই? আমি 24 ঘন্টা ব্যস্ত থাকি গবেষণা নিয়ে। তাহলে আজকে গবেষণা করে বাইর করো যে কেমতে রিক্সা ভাড়া দেওয়ার লাগে। ভাই, আমার ভাড়া দেন, আমি জায়গা। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই ভাই। উল্টা পাল্টা কথা কইন না তো, আমার দেরি হয়ে যেতেছে, আমার ভাড়া দেন, আমি জায়গা। আরে আপনি দেখলেন না, আব্বা টাকা না দিয়ে চলে গেল। এটা আপনাকে বাপ বেটার ব্যাপার, আমার ভাড়া দেন, আমি জায়গা। ভাই, আমি তো আপনাকে বোঝাতেই পারছি না যে আমার কাছে ভাড়া দেবার মতো কোনো টাকা নেই। ভাই চেতেন না তো, ভদ্রপোলা মানে মানে টাকাটা দিয়ে দেন। ওফ মাই গড, তুমি কেন বুঝতে পারছো না যে আমি একজন বিজ্ঞানী, আই এম এ সায়েন্টিস্ট। তোমার এই রিক্সাটা কীভাবে চলে, চাকাটা কীভাবে ঘোরে, এই বেল্টটা কীভাবে বাজে সেটা আমি তোমাকে বলতে পারবো, কিন্তু টাকা আমি কীভাবে দেবো? আমার কাছে তো কোনো টাকা নেই। আপনার ভাড়া দেওয়া লাগবো না, আপনি রিক্সাটা নিয়ে একটা চক্কর মারে আবার এহে নেন। আহেন কেন? তাহলে ভাড়া দেন। ও গড, একজন বিজ্ঞানীকে বলছে রিক্সা চালাতে? হে আইনস্টাইন, হে নিউটন, হে ডারউইন, তোমরা দেখো একজন খাঁটি বিজ্ঞানীর কিরকম নাজেহাল অবস্থা। ভাই, এতক্ষণ জাগো জাগো ডাকলেন, তাগতে টাকাটা নিয়ে আমার ভাড়া দিয়ে দেন তো। আহেন, আপনি রিক্সা চালাবেন আর আমি রিক্সা উঠবো। আহেন ধেনা ধেন তুন ধেনা। ও মাই গড, ধেনা ধেন, একজন বিজ্ঞানী থেকে দিয়ে আপনি রিক্সা চালাতে বাধ্য করলেন। ধেনা ধেন তুন ধেনা কদম করতে কথা। ধেনা ধেন তুন ধেনা। তুমি কোন আক্কেলে, কোন জ্ঞানে, কোন কমন সেন্সে, কোন বিবেকে আমার ছেলেটাকে রিক্সার হাতে ছেড়ে দিয়ে এলে? আরে কি কয়, রিক্সাওয়ালার হাতে তুলে দেবো গেলা? নিশ্চয়ই টাকা না পেয়ে রিক্সাওয়ালা আমার ছেলের শার্টের কলা চেপে ধরেছে, ঘুষি মারছে তার পেটে, কোমরে, মাথায়। আর আমার ছেলেটা নিশ্চয়ই কোরবানির ক্যাটাগরির মতো চিৎকার করছে। চিল্লাচিল্লি না করে নাটক লেখো, উন্নতি করা পারবা। তুমি তো একটা সীমার ফিউজ বাল্ব, ওই যে পচা মাছের আষ্টে গন্ধের মতো তোমার মন।
বাপ নামের কলঙ্ক, একটা মুরগি জবাই করা কষাই তুমি। ইয়া মাবুদ, তুমি এখনো বসে আছো কেন? তো আমার কি করবার কও? কি করতে কও মানে? ছেলেকে রিক্সাওয়ালা আটকে রেখেছে আর তুমি বলছো কি করতে কও? চিন্তা করো না, আয় পড়ব। তুমি একটা গন্ডার। বাবা কি হচ্ছে? আসো বাবা, কি হয়েছে রে? দেখেছ মেরেছে বাবা তোমাকে? রিক্সাওয়ালা অনেক মেরেছে তোমাকে? পানি খাও পানি। দেখেছো কি করেছে? একটু একটু রেস্ট করো, আমি পানি নিয়ে আসছি। পানি আসছি। সীমার একটা গন্ডার। আমি আপনাদের কথা শুনে বুঝেছি বর্কি ভাইয়ের এখন শরবত প্রয়োজন। তুই কথা বলো, ওরা যাতে কিছুতেই বুঝতে না পারে তুমি এ বাড়িতে আছো। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম আম্মা। আমাকে মারেনি। মারেনি? তাহলে ছেড়ে দিল যে? আমাকে দিয়ে রিক্সা চালিয়ে নিয়েছে। তুই রিক্সা চালাইছস? হ্যাঁ আব্বা। সাব্বাস, তুই রিক্সা চালিয়েছিস? হ্যাঁ মা, রিক্সা চালানো খুবই কষ্টের। তাহলে এবার কষ্টটা কি বুঝছ? এই শোন, বাথরুমে যা, সোজা বাথরুমে গিয়ে গোসল করে আয়। কেন আম্মু, এখন আমাকে গোসল করতে হবে কেন? আমি যা বলছি তাই কর। ও, তোমরা একজন বিজ্ঞানীর সাথে যা করছো না, বিজ্ঞান কিন্তু সেটা মেনে নেবে না, ঠিক হচ্ছে না। আরে যাইতেছি তো, কত কথা কয়। কি বিজ্ঞানী আঙ্কেল, গবেষণা না করে আপনি পানিতে পা ডুবিয়ে বসে আছেন যে? আমি গবেষণাই করছি। তাই নাকি? তা কিসের গবেষণা করছেন? ভূতের। হোয়াট? অ্যান ইনভিজিবল ম্যান। আপনি একজন বিজ্ঞানী হয়ে ভূত বিশ্বাস করেন? শোয়া পা চড়াইলেন কি ভূতের আঁকড়া হয়ে গেল নাকি? তুমি কি আমাকে কিছু বললে? না না। আচ্ছা আঙ্কেল, আপনি তো গবেষণার কাজে এখানে থাকেন তাই না? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনার গবেষণার বিষয় তো ছিল বয়সের স্থিতিশীলতা, ঠিক? ঠিক। তাহলে এটার সাথে ভূতের সম্পর্কটা কোথায়? কারণ ভূতের বয়স বাড়ে না। কেন বাড়ে না সেটা জানতে হবে। আর সেজন্য আপনার একটা ভূত দরকার, ঠিক? পানিতে পা ডুবিয়ে তারই সন্ধান করছি। ইম্পসিবল, এই পানিতে পা ডুবিয়ে ভূত কেন? আপনি মাছও পাবেন না। ভালো কথা বলেছো তো, ভূতেরা মাছ খেতে ভালোবাসে। আমি এসব বিশ্বাস করি না। ডোন্ট ডিস্টার্ব মি। ওকে, কিন্তু আঙ্কেল আপনিও একটা কথা ভালো করে মনে রাখুন, গাছ যদি আমের হয় তাহলে আমি হবে, কাঁঠাল হবে না। Little girl, go! Hello.
তুমি আমাদিগকে এইরূপ বসাইয়া রাখিয়াছ কেন? এটা কোন ধরনের ভাষা? শুদ্ধ ভাষায় কথা কইতেছি। ও আল্লাহ মাফ করো, তুমি যে ভাষায় কথা বলতে সে ভাষাই বলো। ও শুদ্ধ কথা কম না? না। আচ্ছা তো আমি ভাতুর দাও খাও না পারো। তার আগে আমার কথার জবাব দিতে হবে। আমু কে জবাব দেবে, আমি না আব্বু? দুজনেই। তার মানে আমাকেও কি না খেয়ে থাকতে হবে? না। শোনো, এই যে তোমরা দুজনকে নানা উছিলায় আমি মাঝে মাঝে এখানে ডেকে খাওয়াই, কেন? আরে এটা তো সহজ উত্তর, আমাকে খাওয়াইতে তোমার ভালো লাগিল লেগে নাকি কর? হ্যাঁ, আমার স্বামী, আমার সন্তান, আমাকে ডেকে ডেকে খাওয়াতে হবে কেন? আরে ঘন ঘন আমরা আইলে তাইলে তো খাওয়ানোর মান এরকম থাকবো না, আয়োজন এরকম থাকবো না, এর লেগে নাকি কর? হ্যাঁ হ্যাঁ। এটা কি তোমার শ্বশুর বাড়ি? কি কয়, আমার শ্বশুর বাড়ি হইব কেলা? এটা আমার বাড়ি আর ওর বাপের বাড়ি। আমার বাবার বাড়ি। তোমাদের কাউকে এ বাড়িতে আসতে হবে না, কারো কোনো মায়া মমতা নেই আমার জন্য, কেউ এসো না। স্বামী থাকতো স্বামী হারা, পুত্র থাকতো পুত্র হারা। আম্মু আমি ভাত খাই। খা, খাওয়ার জন্যই তো শুধু এ বাড়িতে আসিস, আর কিছুর জন্য তো না। আম্মু তো রাগ করে চলে গেল, এখন কি আমাদের ভাত খাওয়া ঠিক হবে, উচিত হবে? আমার উচিত হইব না বাজান, তুই খা তোর কোনো সমস্যা নাই কার। তাছাড়া তোর মায়ের ডাইনিং টেবিল না থাকলে আমি খাই পারি না। ও গড, বিবাহ একটি অবৈজ্ঞানিক ব্যাপার। আপনি এখানে কি জন্য এসেছেন? আমি ওই মাছ খেতে আসছি, মাছ। ও তা আপনি মাছ পেয়েছেন? হ্যাঁ, এই যে এখানে আপনি যে বাটিটাটি দেখছেন ওগুলো সবগুলোর মধ্যে মাছ, মাছের কাটাকুটো সব ছিল, সব খেয়ে শেষ। ও মাই গড, আপনি তো তাহলে অনেক বড় বিলাই। হ্যাঁ একদম ঠিক, আমি অনেক বড় বিলাই। এই যে দেখেন আমার দুটো পা হাত হয়ে গিয়েছে, তারপর আমার গোফ ঝরে গিয়েছে, আমার লেজও নেই। ও তার মানে আপনি তো মানুষের মতো বিলাই। একদম ঠিক, বুঝতে পেরেছেন আপনি, একদম ঠিক। আচ্ছা আপনি কি বিলাইয়ের মতো ডাকতে পারেন? হ্যাঁ কেন পারবো না, এই যে। ওহো, আমি যদিও বিলাই বিজ্ঞানী নই কিন্তু আমি একটু বুঝতে পারছি আপনার ডাকটা বিলাইয়ের মতো হচ্ছে না। ওই যে আপনি বললেন না আমি মানুষের মতো বিলাই, এই জন্য। এই তো এই তো, আপনি ভয় পেয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি বিলাই, কারণ বিলাই হলে পরেই কুকুরকে ভয় পায়। ওকে গুড, ভেরি গুড, বাই। আম্মু, 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 এসে দাঁড়াইলেন, দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, অন্তরি ইট ইজ বোর্ডিং বোর্ডিং, অন্তরি ইট ইজ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়া খাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর মানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুকম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। আই অ্যাম আর্কিমিডিস, আই অ্যাম বর্কিমিডিস, আই অ্যাম আর্কিমিডিস। একুবালি ম্যানেজার, ঠাকুর ফেসলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা, বাপ্পো কামা বড় ছিজরে, সিলভিয়া
অলিভিয়া উড়ি ঝুড়ি ডালিয়া রজিত যেন সপিসরে আরো কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলি মালিয়ার কৌজতি দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো শোয়া পাচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং কন্টোরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং কন্টোরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর মানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আর অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস আই অ্যাম এ আর্কিমিডিস আই অ্যাম এ আর্কিমিডিস আই অ্যাম এ আর্কিমিডিস একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝারি